তারাবির নামাজ যেমন তেমন নামাজ না, হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের এক হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত আলী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহর নবী কই আমার যেই উম্মত রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে রাত্রে তারাবির নামাজ পড়বে, আমার আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। আর জোরে এটা, এই যে হাদিসটা বললাম, হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, মানে আমাদের নবীজির চাচাতো ভাই, সুবহানাল্লাহ, আমাদের নবীজির চাচা। মুফাসসিরদের মধ্যে তিনি সবচাইতে বড় মুফাসসির, মুফাসসিরদের মধ্যে তিনি হেড মুফাসসির, যেরকম সুবহানাল্লাহ পৃথিবীতে যত মুফাসসির এসেছে সবার প্রধান হচ্ছেন উনি, ওনাকে বলা হয় রুইসুল মুফাসসিরিন, যেরকম সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহর নবী 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন, 20 রাকাত নামাজ পড়ার পরে তিনি 3 রাকাত বিতরের নামাজ পড়ছেন, যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা শুনেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফি শাহরি রমাদান ফি গায়রি জামাআতি বি 20 রাকাতান ওয়াল উইতর। সুবহানাল্লাহ, ক্বাল আল্লাহর নবী 20 রাকাত নামাজ পড়ছেন, নবী যে কয় রাকাত পড়ছে হাদিসের অর্থ বুঝে নাই, ওই যে 8 রাকাতের কথা কইছে কই জানেন, এটা বুখারী শরীফের হাদিস, 8 রাকাতের হাদিসটা কোন শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কইছে, আল্লাহর নবীর যে হাদিসটা 8 রাকাতের ওইটা ইমাম বুখারী তাহাজ্জতের অধ্যায় টানছে, যেরকম সুবহানাল্লাহ। এইটা যদি তারাবির নামাজের হাদিস হইতো তাহলে তারাবির অধ্যায় থাকতো, বুখারী শরীফের তাহাজ্জতের অধ্যায়ের হাদিস তারা টাইনা আইনা লাগাইছে যে নবী সব সময় 8 রাকাত নামাজ পড়তো, আর সব সময় যে 8 রাকাত পড়তো এটা হচ্ছে তাহাজ্জত। সুবহানাল্লাহ, কোন তারাবির নামাজ কি সব সময় পড়ে না বছরে 1 মাস? এই জোরে কোন তারাবির নামাজ সব সময় পড়ে না বছরে 1 মাস? তো আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সব সময় এই 8 রাকাত নামাজ পড়তেন, এই সব সময় 8 রাকাত তারাবির সব সময় রমজানের সব সময় না, 12 মাস, মানে এটা এটা হচ্ছে তাহাজ্জুদ, যেরকম সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি থেকে কেউ উনাদেরকে স্পর্শ করলে, কিংবা এই ফেরেশতারা উম্মতে মুহাম্মাদির কাউকে যদি স্পর্শ করে সে এমনভাবে ভাগ্যবান হয়ে যায় কখনো সে হতবাগা কিংবা কাফের হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ, বলেন ওই ফেরেশতারা দুনিয়াতে এসে যে আদম সন্তানের সাথে নামাজ পড়ে, কিংবা এরা কাউকে স্পর্শ করে আমরা অনুভব করতে পারি না, কিংবা আমরা যদি কোনো ফেরেশতাকে ধরি তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে তখন ওই ব্যক্তিটা কখনো ইমান হারায় মরবে না, সে কাফের হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ, না কথা কি বুঝতেছেন না? আমার আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সে কখনো কাফের হয়ে মারা যাবে না। কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নামাজের যদি এতই গুরুত্ব হয় তাহলে এই নামাজের হকদার আমরা সাহাবীরা নবীর উম্মতেরাই বেশি, ফেরেশতাদের চেয়ে আমরা বেশি এই নামাজের হকদার, কত মহব্বত করে করছে। সুবহানাল্লাহ, কন্যা আজকের আলোচনার বিষয়বস্তু আমি নিয়েছি রমজান মাসের ফজিলত, রমজানের রোজা এবং তারাবির নামাজ, বিশেষ করে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ সম্পর্কে আমার দেশে 2-3টা মতানক্য দেখা যায়, কেউ কয় 8 রাকাত, কেউ কয় 12 রাকাত, কেউ কয় 20 রাকাত, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস মোতাবেক কোনটা সেটা তো আমাদের জানার দরকার আছে, আছে না না আছে? আল্লাহর নবী কয় রাকাত নামাজ পড়ছেন, সাহাবারা কয় রাকাত পড়েছেন, তাবিনরা কয় রাকাত পড়েছেন, তাবে তাবিনরা কয় রাকাত পড়েছেন, ফুকাহা কেরাম মুফাসসিরিন কেরাম কয় রাকাত পড়েছেন, কয় রাকাতের ব্যাপারে কলম ধরেছেন, সেই কথাগুলো আমাদের জানার দরকার আছে নাকি নাই? 20 রাকাত না 8 রাকাত আমরা আজকে ক্লিয়ার হব, ঠিক আছে? বিশেষ করে আর রমজান মাসে ইনশাআল্লাহ রমজানের ফজিলত সম্পর্কে আরও আলোচনা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার জন্য আমি প্রথমে একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি। হাদিস শরীফটা হচ্ছে আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আন হাসান আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান্নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম ইউশরিনা রাকআ। আল্লাহ নবীর সাহাবি, বিশিষ্ট সাহাবি হযরত ওমর ইবনে খাত্তাব, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন না, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য লোকদেরকে একত্রিত করলেন এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লোকদেরকে নিয়ে বিশ্বাকাত নামাজ পড়ালেন। জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদেরকে সাথে নিয়ে কয় রাকাত নামাজ পড়ছে, আমার কথা না হাদিসের কথা? কোন কিতাব? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 202 পৃষ্ঠা। তাহলে আমরা হাদিস শরীফ দ্বারা জানতে পারলাম নবীজির বিশিষ্ট সাহাবী যদি আল্লাহর নবী তো বলেছেন সাহাবীরা হচ্ছে আসহাবিকান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহর নবী কয় আমার উম্মত, আমার একজন সাহাবীকে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা নাজাত পাইবা, জান্নাতের পথে চলবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির যেমন তেমন সাহাবি না, আরে যেই সাহাবির ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেমন সাহাবি বলে উনি কি নিজের থেকে মন করা কোনো কিছু করছে নাকি না? ওনারে দেখলে রাস্তার মধ্যে ওনার সামনে শয়তান আগারে পড়তো না, সামনে পড়তো না, শয়তান পর্যন্ত পালায় যেত, কেমন ভয় পাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো আপনারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, শয়তান পর্যন্ত পালায় যায়, ব্যাপারটা কি? তিনি বললেন কেন শয়তান পালায় আমি তো জানি না, তবে আমি আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় পাই, এই জন্য শয়তানও আমারে দেখলে ভয় পায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি তো? যিনি আল্লাহর এত ভয় পায় উনি কি মন গড়া নামাজ পড়বো? হে কথা কেন মন গড়া করবো? তো নবীজির সাহাবি যেইভাবে বলছে, হাদিস পাওয়া যায় তিনি বিশ্বাকাত নামাজ পড়ার জন্য ইমাম বানাইলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং তিনি সবাইরে একত্রিত কইরা মসজিদে নববীর মধ্যে একত্রিতভাবে বিশ্বাকাত নামাজ পড়াইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন হইল? এই ঘটনাটা আমি আপনাদেরকে বুঝাই দেই। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের এক রাত্রে মসজিদে নববীর মধ্যে মসজিদের মধ্যে তাশরিফ নিলেন এবং সেখানে লোকদেরকে পৃথক পৃথকভাবে নামাজ পড়তে দেখলেন, তারাবির নামাজ। কিসের নামাজ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ কইরা দেখতে পাইলেন মানুষ পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে একা একাভাবে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, কোন বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটা আছে। তখন তিনি বললেন সবাই এক ইমামের পিছনে নামাজ পড়া, তারাবির নামাজ পড়া উচিত। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমি ওমর এক ইমামের পিছনে সবাই নামাজ পড়াটাকে উত্তম মনে করি। সুবহানাল্লাহ। কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মনে করি সবাই সরায় সিটে না থেকে এক ইমামের পিছনে একত্রিতভাবে তারাবির নামাজ পড়াটা আমি ওমর উত্তম মনে করি। আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অতঃপর সবাইকে হযরত ইমাম কাব ইবনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একত্রিত করে দেন। পরের দিন তিনি মসজিদে গিয়ে দেখেন সবাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একত্রিতভাবে ইমামকে ফলো কইরা একসাথে নামাজ আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আহারে, তখন তিনি বললেন নিয়মাল বিদা হাজিহি, তিনি বললেন কতই না উত্তম বেদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো বেদাত শুনলে লাভ দিয়ে শুনি, লাভ দিয়ে উঠি, আরে বেদাত মানে কত জানি খারাপ জিনিস। আরে না বন্ধু, বেদাত খারাপ জিনিস না। বেদাত শব্দের অর্থ হলো আবিষ্কার পদ্ধতি। সুবহানাল্লাহ। বলেন এই যে আবিষ্কার, আপনার নতুন কিছু আবিষ্কার, এই বেদাত নতুন কিছু আবিষ্কার করলে যদি ইন্নালিল্লাহ ফরি আস্তাগফিরুল্লাহ করি ফরি তাহলে তো হবে না, কারণ কত কিছু নতুন কিছু হয়েছে। আমরা যে মসজিদে বসে রয়েছি এটা কি নতুন? এটা নতুন না? নতুন এই সিস্টেমে নতুন না এটা? আল্লাহ নবী কোনোদিন টাইলস করে এরকম মসজিদে নামাজ পড়ছে? এটা কি সোয়াবের নিয়তে পড়ি না গুনার নিয়তে? সোয়াবের নিয়তে পড়ি না? তো এরকম করে চিন্তা করলে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি দেখবেন অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে যেগুলো ইসলামের কোনো ক্ষতি নাই, ইসলামের কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু বললেন কতই না উত্তম বেদাত, কতই না উত্তম বেদাত। তিনি এই এটা চালু করলেন, নতুন একটা পদ্ধতি চালু করলেন, এটাই এই জন্য বলছেন বেদাত। বেদাত প্রধানত দুই প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কিতাব তো মানতে হবে, কিতাব না বলে আমি বলি মেল মানে তালগাছ, আমার মেল মানে তালগাছ, একটা কথা আছে না,
এরকম হলে তো হবে না, আপনার বুঝে না ধরলে আপনি মানতেন না। আর কিতাবে পাওয়া যায় বেদাত প্রধানত দুই প্রকার, এরপরে আরো ব্যাখ্যা বললে দেখবেন যে পাঁচ প্রকার পর্যন্ত আছে। কয় প্রকার বেদাতের প্রকার, বেদ কয় প্রকার মধ্যে আছে? পাঁচ প্রকার। আমরা কি কসুবাদা পড়ছি, এমনি মুফতি হয়েছি, এমনি মুহাদ্দিস হয়েছি? এই প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি আলেম ক্লাসে যে যে আলেম পর্যন্ত পড়ছে, মাদ্রাসায় যে আলেম পর্যন্ত পড়ছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আরেকটা হলো বেদাতে সাইয়া। বেদাতে হাসানা যেটা সেটা হলো উত্তম বেদাত, কতই না উত্তম বেদাত। সুরকম সুবহান আল্লাহ, যেমন কোরআন শরীফের মধ্যে কোনো জের জবর ছিল না, শুধু হরফ গুলাই ছিল। সুবহান লাগুন, আল্লাহ নবীর প্রায় শত শত বছর পরে আইসা দেখলো মানুষ জের জবর ছাড়া এমনি আর কোরআন পড়তে পারে না। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ সম্ভবত ওনার আমলে আইসা প্রায় শত শত বছর পরে আইসা কোরআন শরীফের মধ্যে জের জবর দেওয়ার কারণে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি। সুবহান আল্লাহ পড়েন। এটা তো নবীর যুগে ছিল না, কোনো সাহাবীর যুগে ছিল না, অনেক বছর পরে আইসা কোরআনে জের জবর হরকত দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এটা পড়তে বড় মজা লাগে, এটা ভালো লাগে। তো এটা যদি ভালো লাগে, এটা তো উত্তম বেদাত, এটা তো উত্তম ভালো, মানুষের কল্যাণে করা হয়েছে। সুবহান আল্লাহ কর না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা যে সবাইকে একত্রিত ভাবে জামাতে নামাজ পড়ার জন্য বলেছেন, এটা কি ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। সুবহান আল্লাহ কোন। এরপরে আবার আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায় দেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেন একত্রিত করছে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে তারাবির নামাজের হাদিস যখন শ্রবণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা হাদিস শরীফ তিনি শ্রবণ করলেন, তখন থেকে তিনি এই আমলটা শুরু করলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, ওই হাদিসটা কোনটা? আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে, আপনি যে বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার থেকে হাদিস শোনার পরে এরকম চালু করছে, এই হাদিসটা কোনটা? সুবহানাল্লাহ, কথা জিজ্ঞাসা করা কি ঠিক আছে না বেঠিক? অন্যান্য সাহাবারা প্রশ্ন করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বলেন এটা কোন হাদিস, হাদিসটা কোনটা? উত্তরে তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, আরশের পাশে একটি পরিপূর্ণ নূরে পরিপূর্ণ জায়গা আছে, সেখানে এত ফেরেশতা আছে, এত পরিমাণে ফেরেশতা আছে গো, যে যার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, আরশের পাশে নূরের পরিপূর্ণ একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে এমন পরিমাণ ফেরেশতা আছে গো, ওই ফেরেশতার সংখ্যা পৃথিবীর কোন মানুষ জানে না, কোন সাহাবায়ে কেরাম জানে না, কেউ জানে না, ওই সংখ্যাগুলি জানে আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ, তারা সর্বদা আল্লাহর এবাদতে মগ্ন থাকে, আল্লাহর এবাদতে রত থাকে, মুহূর্তের জন্য তারা অবহেলা করে না। যখন রমজান মাস আসে, এই খেয়াল করেন, যখন রমজান মাস আসে তখন তারা পৃথিবীতে আসার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ গো, আমরা তো সারা জীবন তোমার এই জায়গার মধ্যে আবাদত বন্দি করতেছি আল্লাহ। এগারোটা মাসে, বারোটা মাসের মধ্যে যখন রমজান মাস আসে, ফেরেস্তাগুলি আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহর দরবার বলতে থাকে, আল্লাহ পৃথিবীতে এসে বনি আদমের সাথে তারাবির নামাজে আমরা শরিক হইতে চাই। সুবহানাল্লাহ কোন। এই যে তারাবির নামাজের কত গুরুত্ব, তিনি বলতেছেন ওই ফেরেস্তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ, ওই পৃথিবীতে আদম সন্তানরা যখন তারাবির নামাজ পড়ে, এই তারাবির নামাজটা আমরা ওই আরশ আজিমের ওই পাশে থাকতে চাই না, আমরা দুনিয়ার জমিনে এসে আদম সন্তানের সঙ্গে শরীক হতে চাই। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদি থেকে কেউ ওনাদেরকে স্পর্শ করলে, কিংবা এই ফেরেশতারা উম্মতে মুহাম্মাদির কাউকে যদি স্পর্শ করে, সে এমনভাবে ভাগ্যবান হয়ে যায়, কখনো সে হতবাগা কিংবা কাফের হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ বলেন, ওই ফেরেশতারা দুনিয়াতে আসে যে আদম সন্তানের সাথে নামাজ পড়ে, কিংবা এরা কাউকে স্পর্শ করে, আমরা অনুভব করতে পারি না, কিংবা আমরা যদি কোন ফেরেশতাকে ধরি, তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে তখন ওই ব্যক্তিটা কখনো ইমান হারাইও মরবে না, সে কাফের হয়ে মারা যাবে না। ও সুবহানাল্লাহ কয় না, কথা কি বুঝতেছেন না? আমার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে কখনো কাফের হয়ে মারা যাবে না। কথা শুনে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নামাজের যদি এতই গুরুত্ব হয়, তাহলে এই নামাজের হকদার আমরা সাহাবীরা নবীর উম্মতেরাই বেশি, ফেরেশতাদের চেয়ে।
আমরা বেশি এই নামাজের হকদার, কত মহব্বত করে করছি, সুবহানাল্লাহ করুন। আমরা তো আমলের কথা শুনলে পালায় যায় পালায় যায়। জুমার দিন ফরজ পইরা আর পিছনের দিকে তাকাইলে বেসর দেখ নাই, ঠিক নেই? আমলের কথা শুনলে পলায় কয়, হুজুরেরা বলে না খালি ওয়াজ করে খালি নামাজ পড়ো, রোজা রাখো, দান সদকা করো, রুকু সেজদা তাসবিহ তালি দাঁড়ি ঢুকি বাগরি ফান যাবে আবাক আবাক, কোনো ডার কমতি দো, ওয়াজ করে না, সব খালি এদিক করার জন্য বলে হুজুরেরা বলে না। হুজুরেটা কি বলে না, কিন্তু সাহাবিরা যদি কোনো আমলের কথা শুনছে, কার আগে কে এ আমল করবে প্রতিযোগিতা করেছে, অন্য কোনো লোক ছিল না। খাবার আগার দিয়ে সামনে দিয়ে ভালো ভালো খাবার দিতেছে, কইতো না আমার প্লেটটা আগে দেন, আমারটা হাড্ডি ভরছে, আমারটার খেজুরটা সুরু, আরেকজন একটা বড়, জীবন ওইগুলো তাকাইছেও না। যখন শুনছে আল্লাহর নবী বলছে তাহাজ্জুদ পড়লে এই সওয়াব, রমজান মাসে তারাবি পড়লে এই সওয়াব, বুঝেন নাই, আল্লাহর নামের জিকির এইভাবে করলে এই সওয়াব, পাগল হয়ে গেছে হামাগুড়ি দিয়ে সবাই পাগল হয়ে গেছে, যে কে আগে করবে, সুবহানাল্লাহ কন্যা। এই একটা লুভ ছিল, আমলের লুভ, আর কোনো লুভ ছিল না সাহাবাদের মধ্যে, সুবহানাল্লাহ কন্যা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই নামাজের যদি এত গুরুত্ব থাকে গো, তাহলে এই নামাজের যদি এত গুরুত্ব থাকে, এত মর্তবা থাকে, তাহলে আমরাই এটার হকদার সবচেয়ে বেশি। এরপর তিনি তারাবির নামাজ জামাতে কায়েম করে এটিকে সুন্নত বলে সাব্যস্ত করে দিলেন। যুরকন সুবহানাল্লাহ, আর যুরকন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ পর্যন্ত বললাম, এটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াত তালিবিন কিতাবের মধ্যেও এটা আছে, উর্দু কিতাব 367 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে, সুবহানাল্লাহ। বলতেন না আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দিবেন, তাহলে বুঝতে পারলাম তারাবির নামাজ যেমন তেমন নামাজ না। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের এক হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত আলী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানে বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহর নবী কো, আমার যেই উম্মত রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে রাত্রে তারাবির নামাজ পড়বে, আমার আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। আর জোরে, এটা এই যে হাদিসটা বললাম, হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয় ইমানের সাথে সওয়াবের নিয়তে আমার যে উম্মত, এই আপনারা আমারে নবী বাঁচাইতে চায়, আপনারা আমারে নবী আল্লাহর কাঠগড়ায় যেন আসামি না হইতে হয়, এই জন্য সুযোগ করে দিয়েছেন। নবী বলেন সারাদিন রোজা রাখার পরে আমার যে উম্মত ইমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহর নৈকট্য লাভের আশায় রাত্রে তারাবির নামাজগুলি পড়বে, আমার আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবে। ফরমুনি ইনশাল্লাহ, কথা কেন ফরমুনি, 8 রাকাত না, এই তিনজনে খালি বুঝছে, 20 রাকাত ফরব, 8 রাকাত জোরে কর, 8 রাকাত নবী উম্মতরে বাসাইতে চায়, আর আমরা 8 রাকাত হইরা কোনাচ্ছা দৌড় দিয়ে গড় গিয়ে উঠতে থাকলে হইব, এই কথা কয় না, এই কোনাচ্ছা দৌড় সব জায়গায় দিয়েন না, কোনাচ্ছে দৌড় দিয়ে আরেক বেড়া আর ফাঁকনা ঘাত নষ্ট করলে দইতো না, কথা কন ঠিক কিনা? যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে গো এই পর্যন্ত 20 রাকাত নামাজ আসছে, আজকে যারা 8 রাকাতের কথা বলে এদেরকে চিহ্নিত করে রাখেন, তাদেরকে চিনে রাখেন, তাদেরকে কখনো ফলো করা যাবে না, ওই আকরামুজ্জামানের মতো এরকম বল্টু মার্কা শায়েকরাই বলে, কথা কন ঠিক কিনা? যে নাকি কয় মসজিদে রাত্রি কাপনের ছে, হ্যাঁ বেশ্যাখানে রাত্র কাটানো উত্তম, এই সমস্ত বল্টু মার্কা শায়েকরাই এই 8 রাকাতের ফতোয়া দেয়, কথা কন ঠিক কিনা? এদের কথা কখনো আমরা মানতে রাজি না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আরো হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। বন্ধু বন্ধু গো, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি হযরত মুয়াজ ইবনে জাবাল, না আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবি, সাহাবির নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তারা 20 রাকাত এবং বিতিরের নামাজ পড়তেন। যুরকুন সুবহানাল্লাহ, আর যুরকুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই যে একটা হাদিস শরীফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, মানে আমাদের নবীজির চাচাতো ভাই, সুবহানাল্লাহ। আমাদের নবীজির চাচাতো, মুফাসসিরদের মধ্যে তিনি সবচাইতে বড় মুফাসসির, মুফাসসিরদের মধ্যে তিনি হেড মুফাসসির, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মুফাসসির এসেছে সবার প্রধান হচ্ছেন উনি, ওনাকে বলা হয় রুইসুল মুফাসসিরিন, যেরকম সুবহানাল্লাহ।
তিনি বলছেন আল্লাহর নবী বিশাকাত তারাবির নামাজ পড়ছেন। বিশাকাত নামাজ পড়ার পরে তিনি তিন রাকাত বিতরের নামাজ পড়ছেন। যুরকন সুবহানাল্লাহ। হাদিসটা শুনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعتي بعشرين ركعتا والوتر। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী বিশাকাত নামাজ পড়ছেন। নবী যে কয় রাকাত পড়ছে? বিশাকাত নামাজ পড়ছে। এরপরে তিনি তারাবির নামাজ পড়ছে তিন রাকাত। এই হাদিসটা কোন জায়গায় আছে? এই হাদিসটা আছে মুয়াত্তাক কিতাব বাইহাকির সুনানে কুবরার চতুর্থ খণ্ডে 60 পৃষ্ঠার মধ্যে আছে। বাইহাকির সুনানে কুবরা একটু প্রসিদ্ধ হাদিসের কিতাব। সুবহানাল্লাহ। কোন ওই কিতাবের মধ্যে হাদিসখানা রয়েছে চতুর্থ খণ্ডে 60 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী নামাজ পড়তেন তো পড়তেন, তারাবির নামাজ বিশাকাত পড়তেন। যুরকন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবীকে নিয়ে এখন বর্তমানে একজনের কিছু সংখ্যক মানুষ তোহমত দেয়, আছে নাকি নাই? নবীজিকে নিয়ে তোহমত দেয় বলে তারা আল্লাহর নবী মাত্র তিন দিন তারাবির নামাজ পড়ছে। কয়দিন? আবুল তিন দিন নবীজি তারাবির নামাজ পড়ছে। বেকুব কারক। আরে নবীজি তিন দিন, হাদিসের অর্থ বুঝে নাই। বুঝে আট রাকাতের কথা কয়েছে কই জানেন? এটা বুখারী শরীফের হাদিস। আট রাকাতের হাদিসটা কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কইছে, আল্লাহর নবীর যে হাদিসটা আট রাকাতের ওইটা ইমাম বুখারী তাহাজ্জতের অধ্যায় টানছে। যুরকন সুবহানাল্লাহ। এইটা যদি তারাবির নামাজের হাদিস হইতো তাহলে তারাবির অধ্যায় থাকতো। বুখারী শরীফের তাহাজ্জতের অধ্যায়ের হাদিস তারা টাইনা আইনা লাগাইছে যে নবী সব সময় আট রাকাত নামাজ পড়তো। আর সব সময় যে আট রাকাত পড়তো এটা হচ্ছে তাহাজ্জত। সুবহানাল্লাহ। কোন তারাবির নামাজ কি সবসময় পড়ে না বছরে এক মাস? এই জোরে কোন তারাবির নামাজ সবসময় পড়ে না বছরে এক মাস? তো আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সবসময় এই আট রাকাত নামাজ পড়তেন। এই সবসময় আট রাকাত তারাবির সবসময়, রমজানের সবসময় না, বারো মাস, মানে এটা হচ্ছে তাহাজ্জত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহাজ্জত নামাজ নবীর উপরে ফরজ ছিল। তাহাজ্জত নামাজ নবীর উপরে ফরজ ছিল। উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আর আল্লাহর নবীর জন্য ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল। যখন সুবহানাল্লাহ। আর যদি ফতম শুনেন, বিজ্ঞ কোনো আলেম জিগিয়ে সল্ল মল্লরে জিগিয়ে লাভ নাই, বিজ্ঞ কোনো আলেম জিগিয়ে দেখেন যে হুজুরি কইছে নবীজির উপরে ছয় রাকাত ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কথা সত্য নেই। টাল্টু পাল্টু মৌলবীরে জিগিয়ে লেখো কেডা কইছে, এটা কথা বুঝেন নাই? বড় আলেম যারা তারা স্বীকার করবে, যারা কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে, কিসের সাথে? কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে তারা কখনোই হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। কোন আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী তিন দিন জামাতের সাথে নামাজ পড়ছে, কয়দিন? ওই তাহাজ্জুদের হাদিসের মতো তারা না বুঝা, এটা রাইনা তারাবির নামাজ লাগাইছে। আর আল্লাহর নবীর যে হাদিসটা পাওয়া যায় যে তিন দিন নবী যে নামাজ পড়ছে, ওই তিন দিনের হাদিসটা হলো তিনি তিন দিন জামাতের সাথে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার খুব মনোযোগ দেন। আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী রহমাতান লিল আলামিন। নবীজির একজন বিশিষ্ট সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাহাবি কি বেশি ছোট না বড়? কেমন বড়? তিনি চতুর্থ খলিফা। সুবহানাল্লাহ। কর আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কি বলছে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল দাআল قُرَّاءَ فِي رَمَضَانَ ثُمَّ أَمَرَ مِنْهُمْ رَجُولًا يُصَلِّي بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً। যুরকন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি রমজান মাসে কারীদেরকে আহ্বান করতেন, কারিউল কোরআন, কোরআনের কারি যারা, কোরআনের আমার মতো কারি না, আমি তো কারি, আমি কারি আর সাহাবিরা কারি কি সমান? আমার মতো এত সলিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিন এত দুর্বল কারি না। বিশিষ্ট সাহাবিদের মধ্যে যারা কারি ছিল আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি হযরতে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কারিদেরকে একত্রিত করতেন, আহ্বান করতেন, একত্রিত করে তারাবির নামাজের ইমাম কি সবাই হইতে পারে? কুমা কথা কয় না? যদি দশজন কারি থাকে দশজনের নামাজ পড়াইতে পারবো? কয়জন? তো তিনি বলতেছেন হাদিসের ভাষ্য, হাদিসের ভাষ্য তিনি বলতেছেন সমস্ত কারীদেরকে একত্রিত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দায়িত্ব দিতেন তারাবির নামাজ পড়ানোর জন্য। তখন আদেশ দেওয়া মাত্র তিনি লোকদেরকে নিয়ে বিশ রাকাত নামাজ পড়তেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিন্নাসি ইশরিন, আরবিতে ইশরিন মানে হলো বিশ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ, এই যে হাদিসের মধ্যে ইশরিন আসছে, এই ইশরিন মানে হলো আরবিতে ইশরিন, আর বাংলায় কি কথা কর, বাংলায় কি? বিশ আবার খাইয়েন না, এটার সংখ্যা, এটা কি?
সংখ্যা ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবী বলেন কারীদেরকে আমি যখন দায়িত্ব দিতাম তারা সবাই রেনিয়া বিশ রাকাত তারাবির নামাজ পড়তেন যুরকন সুবহানাল্লাহ এরপরে শেষ না হাদিস শেষ হয় নাই এরপরে হাদিসের মধ্যে এসেছে কলা ও কানা আলি আলিউর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ইউতিরু বিহিম তিনি বলতেছেন এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সবাই রেনিয়া বিতিরের নামাজ পড়তেন সবার যখন বিশ রাকাত শেষ তখন তিনি নিজে ইমামতি কইরা কয় রাকাত পড়তে ওমা কথা কয় না কয় রাকাত এই তিন রাকাত কি এটা উইতির এই হাদিসের ভাষ্য বলছেন আনহু ইউতিরু বিহিম অর্থাৎ তারাবির নামাজ যখন শেষ হয়ে যাইত তখন তিনি নিজে ইমামতি করতেন বিতিরের নামাজের যুরকন সুবহানাল্লাহ এই জন্য আমরা রমজান মাসে বিতিরের নামাজ আমরা জামাতের শহীদ পড়ি ঠিক কিনা বলেন বিতিরের নামাজ আর কোনো মাসে পড়েনি কে রে পড়ে জানেননি তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা তারাবির নামাজটা কি এই সুন্নতে মুয়াক্কাদা কই ফেলেন সুন্নতে মুয়াক্কাদার ব্যাখ্যা আছে না নাই আরে কথা কয় না আছে না নাই সুন্নতে মুয়াক্কাদার ব্যাখ্যাটা কোন জায়গায় আর একটা হাদিস শরীফ বলি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন যখন সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট একজন সাহাবী তিনি থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমি শাবান যখন শাবান মাসের শেষ দিন আইতো এটা কোন মাস জোরে কোন আমি আপনাদের ট্রেনিং দিলাম কয়েকদিন আগে এটা কোন মাস শাবান শাবান জোরে কোন মাস শাবান কি এই শাবান মাসের হাদিস আল্লাহর নবী কয় যখন শাবান মাসের শেষ দিন আসত তখন আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে ডাকতেন ফাকালা ইয়া আইয়ুহান নাস হে মানবজাতিরা হে সকল মানুষেরা বলে নবীজি ডাকতো ডাক দিয়ে নবীজি বলতো কদাজাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুম ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর যুরকুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে ডাকতেন ডাইকা বলতেন হে লোক সকল তোমাদের উপর এমন এক মহান বরকতময় মাস আগমন করতেছে যেই মাসটা হলো যেই মাসে আল্লাহ এই তিনি বলতেছেন বরকতময় মাস আসতেছে এটা এমন এক মাস যাতে এমন একটি রাত আছে যা হাজার মাসের চাইতে উত্তম এত আসতে সুবহানাল্লাহ এক রাত্র হাজার মাসের চেয়ে উত্তম দুরকম সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আরে আল্লাহর নবী কয় এ পৃথিবীর মানুষেরা শোনো শোনো আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম এটা এমন একটা মাস এটা এমন একটা মাস বরকতময় মাস তোমাদের মাঝে আসতেছে যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে শাহরুম ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এমন একটা রাত আছে গো যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম এরপরে হাদিস কিন্তু শেষ হয় না জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা এই মাসের রোজাগুলি আমার আল্লাহ ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ কোন কে কয় কে কয় নবীজি নবীজি কে কয় এই মাসের শেষের পরেই তো রোজার মাস শাবান মাস শেষের রোজার মাস না তো শাবান মাসের একবার শেষ তারিখে সবার ডাইকে কইতাছে এমন একটা মাস আইতাছে যেই মাসের রোজাগুলি আল্লাহ ফরজ করছে জোরে কোন সুবহানাল্লাহ এবং যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম জোরে কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার পুরো নবীজি বলতেছেন ওয়াকিয়ামা লাইলি তাতাওয়া সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী কয় রাত্রে জায়গা জায়গা তারাবির নামাজ পড়া আমার আল্লাহ নফল করেছে কি করছে নফল কে কইছে আমরা যখন সুন্নতে মুয়াক্কাদা কইলাম লাগজে নি ফেস এই জন্যই তো মুহাদ্দিসিনে কেরাম কি বলছে এটা জানতোই কথা কয় না এক হাদিসে পাইলাম নফল আর একটার মধ্যে পাইলাম সুন্নতে মুয়াক্কাদা ঘটনাটা কি করছে এটা জানতোই না আমার মতো সলিমুদ্দিনের ফোন কলমুদ্দিনের এই ব্যাখ্যা করার ক্ষমতা নাই এই জন্য তো ইমামে আজমের কাছে যাইতেই আর সুবহানাল্লাহ কয় না আমরা কেন মাঝহাব মানি বুঝছেন নি এই যে বড় বড় আপনার এলাকার মধ্যে মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব আমরা সবাই মানি আপনাদের এলাকার উদাহরণ দিতেছি মানেন না আপনারা না আমরা চার পাঁচ জনে মনে মানেন ভাই তারা মনে মানেন না তো আওয়াজ করে করলে সমস্যা কি মানেননি একটু আওয়াজ করে করবেন তো চেয়ারম্যান সাহেব যে মানে মুরব্বী হিসাবে ওনার বয়সে মুরব্বী হেরাও মানে গার্জিয়ান হিসাবে মানে কথা কোন ঠিক কিনা এই যে মানছেন মানার মধ্যে আল্লাহর রহমত আছে নাকি নাই আমিও সর্দার হেবড়াও সর্দার হেবড়াও সর্দার এই পশ্চিম পাড়ার হেবড়াও সর্দার ফুকপাড়ার হেবড়াও সর্দার দহিন পাড়ার হেবড়া তো আছে উত্তর পাড়ার হেবড়া তো আরও রেডি তো এই এলাকার মধ্যে কোনো শান্তি আছে সবাই মিললে যখন একজন রেমান বেন রহমত বরকত শান্তি আছে নাকি না একসময় চিন্তা করবেন থাক উনি তো আমার বুঝা কইছে আমি নাহলে দুইটা ঠকলে ঠকছি যাক ওটা তো আমরা মানছি কথা কয় না ঠিক কিনা আর যখন আমি দুইটা কমতাম করে আমার দুইটা বাড়াই দাও
বেড়াইতে যখন লাভ দিয়ে উঠবেন তখন কিন্তু ওই ঝগড়াই পারবো ঝগড়াই পারবো। যখন একটা মানুষকে মানবেন তখন আল্লাহর রহমত আছে, আছে না না আছে। আমি এই কথাটা কেন বললাম বন্ধুরা, রে আমরা আমাদের উত্তরসূরি আমাদের ওই যে ওই মাঝহাবের ইমামরা ফুকাহায় কেরামরা মুহাদ্দিসিন কেরামরা আমাদের মুরব্বি আছে, আমরা মুরব্বির কথা শুনি, আমরা বেয়াদব না, কথা কোন ঠিক কিনা? তারা যে ব্যাখ্যা দিছে ওই ব্যাখ্যা লইয়া আমরা নতুন কোনো ব্যাখ্যার কোনো দরকার নাই, আছে? সহজে বুঝাইতারছি কথাটা। এই জন্য আমরা মাঝহাব মানি, এই মাঝহাব মানার কারণে এহসান। তো সুন্নতে মুয়াক্কাদা কই ফেলেন? সুন্নতে মুয়াক্কাদার এই জন্য নবীজির এই হাদিসে পাওয়া যায় নফল, কিন্তু সুন্নতে মুয়াক্কাদার কই? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নাম কি জোরে কন্যা, নাম কি? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটা বর্ণনা, তিনার একটা বর্ণনা শুনলে বুঝতে পারবেন, আহারে তারাবি প্রত্যেক নরনারীর উপরে ইজমায়ে উম্মত দ্বারা সুন্নতে মুয়াক্কাদা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর নবী যখন তারাবির নামাজ যদি প্রতিদিন জামাতের সাথে পড়ত, তো আল্লাহর নবী থাকা অবস্থায় প্রতিদিন তারাবির নামাজ জামাতের সহিত পড়ার কারণে আমার আল্লাহ এই গুরুত্ব দেইকা সাহাবিরার আগ্রহ দেইকা যদি ফরজ বানায় দেয়, আপনার আমার জন্য কত অসুবিধা হয়ে যাইতো। এই জন্য নবী সব সময় তারাবির নামাজ জামাতের সহিত পড়তো না, সুবহানাল্লাহ করেন। এই জন্য তিনি একা একই উপস্থিত, এটাও আমাদের জন্য এহসান করছে যে আবুল রাদে বোঝে না, আবু যে টন 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 ফতুয়া দেয় আন্দাজি মান্দাজি কইটা কই নিয়ে লাগাইতেছে, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, কোন আমিন। আমার ভয় নাই কে জানেননি, আমার কথাগুলো একবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই যে সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন আইমা মুস্তাহিদিন সালফে সালিহিন উলামা ফুকাহা মুফতি মুহাদ্দিস বড় বড় বুজুর্গানে দিনদের কথাগুলি আমার কথা, সুবহানাল্লাহ করেন। আমি যদি মন গড়া কথা লিখকাইন না কইতাম তইলে না আমার বিপদ হইতো, কথা কেন তাইলে আমার বিপদ হইতো? আমার কোনো টেনশন নাই, কারণ আমার বড় বড় যারা এই পর্যন্ত মান্য করে গেছে, সারা জীবন শুনলাম বিশ্বাকাত, আজকে আট্রাকাত কইলেই তো আমি মানতে পারি না। যদি মানেন দৌড় দেন তাহলে ওই ফাঁকনাকাত নষ্ট করছেন, আপনার ইমান আপনার আমল আপনি নষ্ট করছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুক, করি আমিন, আর জোর করে আমিন। আমি যে কথাটা বলতেছিলাম বন্ধু বলে আমি শেষ করে দিচ্ছি, তাহলে এজমায়ে উম্মাহ নবীজির ইন্তেকালের পরে ওই সাহাবায়ে কেরাম নবীর উম্মত উম্মতে মুহাম্মদীরা মিলে সবাই সিদ্ধান্ত নিল, যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু জামাত চালু করছেন তাহলে এটা একটা গুরুত্ব আছে, এই গুরুত্বের কারণে নবীজিও সবসময় পড়তেন, এটা সুন্নতে মুয়াক্কাদা হিসেবে সাব্যস্ত করছেন, যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীদের বলছেন নবীজির সাহাবীরা একজনরে মানলেই আমরা জান্নাতি, কয়জন রে? একজন, আর সমস্ত সাহাবায়ে কেরাম মিললে এটার সুন্নতে মুয়াক্কাদা বানাইছে নবীর উম্মতেরা, যেটাকে বলা হয় এজমায়ে উম্মা উম্মত দ্বারা সুন্নতে মুয়াক্কাদা হয়েছে। আর কোনো সমস্যা আছে? নফল করলে তো আমরা বাইত গিয়া না হো তেল দিয়া বালা তেল দিয়া ঘুমাইতেন বলে ঠান্ডা লইলে একবার ভালো হয়ে যেত, নফল দরকার কি আর? কিন্তু সুন্নতে মুয়াক্কাদা অনে তো আপনি সবাই আইতেছেন মসজিদে নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? এই গুরুত্বটা ঠিক রাখার জন্য এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নবী না কইছে রাত্রে তারাবি পড়লে গুনাহ মাফ, তা নফল করলে না আপনি বাইত গিয়া ঘুমাইবেন? এই জন্য এটা সুন্নতে মুয়াক্কাদা করা হয়েছে, আমাদের জন্যই তো করছে নাকি? আমি আমার মতো করে বুঝাইছি, আমার কথা ভুল হইলে আল্লাহ আমাকে ক্ষমা করুক। আমি আমার কারণ আমি যদি একের পর হাদিস আর আয়াত বলে বলে বলি সব কথা আপনারা বুঝবেন না, একবার শর্টকাট আমার মতো করে আমি বুঝিয়ে দিছি, কথাটা কি বুঝছেন? প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার, সময় তো নাই, এই জন্য সামনের দিকে বাড়ার কোনো সুযোগ নাই, আমরা সিদ্ধান্ত নিতে পারলাম তারাবির নামাজ কি আট রাকাত না বিশ রাকাত। জীবন যতদিন আছে গো ততদিন বিশ্বাকাত পড়বো, সন্তানকে বুঝাবো বিশ্বাকাত তারাবির কথা, আহারে নাইনাতকুরকে বুঝাবো বিশ্বাকাতের কথা। যারা নতুন নতুন কথা বলে তাদের কথা শোনার কোনো দরকার নাই, তারাবির নামাজ যদি জামাতে আপনি নাও পড়তে পারেন, আপনার সন্তানদেরকে আপনি নিজেও ঘরে পড়ে নেবেন, তার প্রাদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। কোন বেটাটা কি হস, বেটাটা হস, উনি কোরআন হাদিস না বুঝলে এটা করছে, উনি বুঝা মজা পাইছে, এরপরে জাহাজ দিয়ে আইনা ভারতীয় উপমার দেশ বলতে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত, বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটা দেশে ওনার থেকে হাদিসের যত কিতাব আছে সব ওনার থেকে হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। খুশি হয়েছেন নি? এরকম জবরদস্ত একজন মহাদ্দেশ মহাকেক এবং বিশিষ্ট একজন বুজুর্গ তিনি বলছেন যে এই সুন্নতে মুয়াক্কাদা তারাবির নামাজ এটাই সঠিক, যেরকম সুবহানাল্লাহ। এখন ওনার কথাটা ফালাইয়া আজকার দিনে ফায়দা হয়েছে, গুতা দিলে একশো হাদিসও বাড়িতে না, হেবাড়ায় কই লাইতেছে না তারাবির নামাজ দিন নফলে না, আপনি একটা মানবেন? ওনারা লক্ষ লক্ষ হাদিসের হাবে ছিল, দুঃখটা এই জায়গাটার মধ্যে লক্ষ লক্ষ হাদিসের হাবে যে ছিল তার জ্ঞানটা কেমন ছিল, আরে সরাসরি আল্লাহর সাথে একটা কানেকশন ছিল, সুবহানাল্লাহ। কোন তার দিল সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়ে খেলতো, ওই সমস্ত ব্যক্তিরা যে কথা বলছে ওইটার মধ্যে আল্লাহর রহমত, ওই যে মুরব্বিরার কথার মধ্যে আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? উনি বলছেন তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা এটাই ফাইনাল, সুবহানাল্লাহ। কোন এটা বিশুদ্ধ
ও মসনুন পদ্ধতি এবং যা পূর্ববর্তী বুজুর্গানের দিন থেকে আজ পর্যন্ত চলে আসছে। ইমামে আজম এবং হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন তারাবির নামাজ পড়া সুন্নাত এবং কোনো অবস্থাতে এটি পরিত্যাগ করা জায়েজ নাই। সুবহানাল্লাহ, এটাই ফাইনাল ফতোয়া। তারাবির নামাজ যে পড়বো হলো বিশ্বাকাত প্রমাণ হইছে, আর পড়বো তো পড়বো, এটা ত্যাগ করার কোনো সুযোগ নাই, এটা সুন্নাত। আর উম্মতে মুহাম্মদের মানে এজমায়ে উম্মত দ্বারা এটা সুন্নতে মুআক্কাদা যরকম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। সমস্ত ফোকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বুজুরগানে দিন, যত আমাদের আইএমএ উপরের যত ইমামগণ আছে সবাই এই ব্যাপারে বলেছেন। আজকে নতুন কথা শুননা, আমি আপনাদের শুধু না, আপনি না ফেরে বাইত ঘুমাই থাকেন, এটা আপনার ব্যাপার, আমার যা বলার আমি বলছি। এরপরও আমার এই কথাগুলোর পরও যদি মনে করেন অনেক বড় একজন শায়েখকে কইছে, ওই যে বল্টু মার্কা রাত্রে মসজিদে ধাওনের যে বেশাখানা কাটান বলে, তারাও তো বড় শায়েখ, হাজার হাজার মানুষ তার আর পিছনে ঘুরে ঘুরে কি করে না। আরেকজন ওই যে আবু তোহা আদনান, নাম বলে পারি না, বেয়াদবে কি বলছে জানেন? সে বলছে আল্লাহর নবী নাকি ফাঁসি দিতে গেছিল, আত্মহত্যা করতে গেছিল। আমি এখন আপনাদেরকে দেখাই দেবো, আমি লাগাম ছাড়া কখনো কথা বলি না। আল্লাহর নবী নাকি ফাঁসি দিতে গেছিল, আত্মহত্যা করতে গেছিল, নাউজুবিল্লাহ খালি একজনে কইবে, আপনার ইমান কই গেল? আমি বললাম জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত শায়েকদেরকে পিছিয়ে গিয়ে কোনো লাভ নেই, কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। আল্লাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, কোনো আমিন। আমি আমার কথা বিশ্বাস না খালি খালি লেখেন ইউটিউবে কুদ্দুল লেখেন, দেখবেন কত সুন্দর হুজুরে কইতে আসার সামনে লোকের শ্রোতারা কয়ে সুবহানাল্লাহ। আমরা কি কইছি? নাউজুবিল্লাহ কইছি না, হেতারা কয়ে সুবহানাল্লাহ। ব্যাক কলের জাত হুজুরে গেছে, মুসল্লি গেছে, সব গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, কোনো আমিন। ওই দিন আগে একটা হাদিস কইছি না, আরে কথা বলতে গেলে ওয়াজ তো কোন সমুদ্রে করতেছি আমি, জাহাঙ্গীর হুজুরে থাকতে জিজ্ঞাসা মাইন করেন না, একটা কথা কই জিজ্ঞাসিলাম যে হুজুর কোন সময় বয়ান করেন, তো আমি একটা বাজে আলোচনা শুরু করি। কয়টা বাজে? কিন্তু আমি কি কোনোদিন একটা বাজে শুরু করছি? তিন দিন করছি। এই এই কথা তিন চার মজলিশ আমি কইছি, তিন দিন আমার লেডিসে, তিন দিন একটা বাজে শুরু করছি। আর এমনি স্বাভাবিক কত 40 কিংবা 45, 45টাই বেশি হয়। তাহলে 15 মিনিট আগের থেকে শুরু করে মিলাদ ফরে মাত্র 2 মিনিট, খুতবা ফরে 2 মিনিট, 4 মিনিট, বাকিটা পুরোটাই বয়ান। নাকি আমার বাপের কোনো গল্প কই, আমার মন করে কোনো কথা কই? এরপরে দেখেন কোরআন বলতে বলতে সময় চলে যায়, আপনার আরও একটা আগ্রহ সৃষ্টি হয়, হয়নি? এইটাই ইমানের একটা লক্ষণ। হ্যাঁ হ্যাঁ, একটা আগ্রহ হয়, এটাই এটা একটা ইমানি লক্ষণ। হ্যাঁ, শুধু নবী আমাদের নবীর জন্য না, তাহাজ্জুদ এটা এটা সে নফল, উম্মতের জন্য নফল। তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য কি নফল, এটা নফলের মধ্যে সর্বোত্তম। যেরকম সুবহানাল্লাহ, তো সুন্দর প্রশ্ন, ওই মাঝখানে এটা কিন্তু আমার বলা হয় নাই, এই জন্য উনি প্রশ্ন করে জানিয়ে নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, কোনো আমিন। কি জানি একটা বলতে লেছিলাম, কথাটা তো বুঝলে গেলাম, যে কথাটা টানলাম গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু। হ্যাঁ, আবু তো আদনানের কথা নিয়ে বলেছিলাম, যাই হোক, আবু তো আদনানের পরে মনে আরেকটা কথা টানতে এসেছিলাম। তাহলে এই যে তারা এই যে কথাগুলো বলে, তাহলে এই কথাগুলো তো আপনি আমি মানলই তো না। ওই যায় মনে হয়েছে, ঠিক আছে, এই কথাটার থেকে মনে হয়েছে, কয়দিন আগে একটা হাদিস কইছিলাম, এই আপনাদের খুতবার মধ্যে দলিল আছে, মুস্তাদরাকিল হাকিমের মধ্যে আসছে, আল্লাহর নবী কয় আমার কি আপনাদের মনই বহন কইলে, আল্লাহর নবী কয় আমার এমন একটা উম্মতের এমন একটা জমানা আসবে, সকাল থেকে ঘুম থেকে ওঠার সময় ইমান থাকবে, আর সন্ধ্যা পর্যন্ত ইমান হারায় ফেলবে, ওই যে বল্টু মৌলবীর কারণে। এরপরে নবীজি বলছে এমন একটা সময় আসবে, রাত্রে ইমান নিয়ে ঘুমাবে, সকালে ঘুম থেকে ওঠার সময় ইমান হারায় ফেলবে। এই যে কিছু কিছু কথার কারণে নবী বলে আত্মহত্যা করতে চাইছে, মরে ঢাকায় গুলা, এই সমস্ত কুলাঙ্গারদের বাচ্চা থাকার কোনো অধিকার নাই আছে কি? একটা ইহুদি বলে মাইনে নিতাম, একটা খ্রিস্টান এই কথা বললে মেনে নিতাম, আল্লাহর নবীর নিয়ে এই সমস্ত কথা কেমনে কয়? এখন আপনি দেখেন, আপনি রাহুল বাদার নামে আরেক বেয়াদব নাজিল হইছে, আপনি দেখেন ইউটিউবে, আপনি দেখেন বলতেছে সমস্ত নবীরা নাকি ইহুদি ছিল। আমার মোবাইলে আছে, আমি এক কথায় বলছি, লাগামহীন কথা আমি নিজের মন থেকে বলি না, ঈসা নবী নাকি ইহুদি, মুসা নবী নাকি ইহুদি, ইব্রাহিম নবী নাকি ইহুদি, সমস্ত নবীরা নাকি ইহুদির থেকে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ইহুদিদের দালাল, এই জন্য নবীদেরকে পর্যন্ত ইহুদি বানায় ফেলছে। আল্লাহ আমাদের তো বাঁচায় রাখুক, কোনো আমিন। আমি আপনাদের খতিব, আমি আপনাদের আপন, আমি আপনাদেরকে ধমক দিব, আমি আপনাদেরকে টান দিয়ে বুকে নেব, আমি আপনাদেরকে কথাগুলো যদি শোনায় না দেই, ওই ওই হুজুরের কথাটা যদি আপনার ভাল্লাগে একবার সুবহানাল্লাহ কন, আপনার ওই যে ইমান গেছে, নবীজির হাদিস অনুযায়ী আপনার ইমান গেছে, আপনি দিনের মধ্যে ইমান গেছে, রাইতের মধ্যে ইমান আর আনেন কি না আপনি না জানেন। এই জন্য নবীজি বলছেন উম্মত বারবার কলমা শরীফ পড়ো, সুবহানাল্লাহ কন, বারবার ইমান নবায়ন করো। আপনি কুতুর ফরফর করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পরেন কুতুর ফরফর করতে আপনার ইমান তো আবার, যদি ইমানটা হারাই যায় তাহলে আপনি আবার বিশ্বাস করলেন, আবার ইমানটা চলে আসছে। এই জন্য নবীজি বলছেন বারবার তোমরা এই তালকিন দাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়ি আমিন। রমজান মাসের পূর্ণ ফয়জিয়ত রহমত বরকত আল্লাহ আমাদের দান করুক, কোনো আমিন।
নবীজি দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান নবীজির হাদিস নবীজি বলেছেন যে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও আমরা রমজান পর্যন্ত পৌঁছে গেছি অলরেডি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে রমজান মাসের ইবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করে আমরা সকলে পড়ি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে রাত্রে আমার চাঁদপুর প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আগামীকাল পরে শেষ করে দিতেছি কারণ রমজান মাসে আমার কারিয়ানার একটা ট্রেনিং আছে অনেক দায়িত্ব অনেক বড় দায়িত্ব আপনাদের এই ইয়াংদের মধ্যে বলতেছি যদি কেউ চান যে তেলাওয়াত বিশুদ্ধ করবেন আমার বাড়িতে এই ভাঙ্গা ঘরে আমি গুনাহগারের ঘরে আপনাকে রাখবো রেখে লজিংয়ের সিস্টেম করে আমার ঘরে রাখি বা আমার চাচার ঘরে রাখি যেমন ব্যবস্থা করে বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে আমার ঘরটা বেশি সুবিধা না ভাঙ্গা পড়ে এমন অবস্থা টিনের ঘর কিন্তু আমার কোরআনের খেদমত চলে খুব চাঙ্গা কারণ আমি নিজে পড়াই নিজে বুঝাই কথা বুঝছেন আমি প্রদানকারী আমি ছাড়া আরও পাঁচ ছজনকারী সব থাকে আপনাদের কেউ থেকে যদি বলছেন না হুজুর আপনি তো আমরা এলাকার হুজুর আমি শিখবো আমি ফ্রি আছি আপনার বয়স যাই হোক আমাকে আপনাকে আমি স্যালুট জানাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার এলাকায় আমি শিখাইতে পারবো আল্লাহ আমাদের সবাইকে কল করুক বলে আমি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে